সবাইকে আশা করছি সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদ ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তবে আমার মন শরীর দুটোই খারাপ, মনটা খুবই খারাপ আর শরীরটা খারাপ, এটা হয়তো সবারই। এই জন্য কারণ গরম, অতিরিক্ত গরমে সবার শরীরটাই খারাপ এখন, আর অতিরিক্ত গরম থেকে ঠান্ডা লেগে যাচ্ছে, অতিরিক্ত ঠান্ডা অলরেডি লেগেই গেছে। আর আমার তো ঠান্ডার থেকে মানে অতিরিক্ত গরমে গলার এদিক দিয়ে ঘামতে ঘামতে গলাটা বসে গেছে, মানে গলাটা ব্যথা করতেছে, এতটাই গরম পড়ছে। তো এই গরমে কীভাবে সহ্য করা যায় বুঝতেছি না, ভগবান কী করতেছে কী চাচ্ছে বুঝতেছি না। তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে আর আমি এদিকে সব পাশে যে কাজকর্ম ছিল সেগুলো করেছি। ভাবছি যে তোমাদের সাথে আর সেই প্রতিদিনের একই কাজকর্মগুলো দেখাবো না, আজকে শুধু রান্নাবান্নাটাই শেয়ার করব আর আমার মনের কষ্টটা শেয়ার করব। আজকে হঠাৎ করেই মানে গতকাল রাতে কথাটা শুনছি, তারপর থেকে মানে মনটা খুবই খারাপ। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করি কেন আমার মনটা খারাপ হঠাৎ করে এই সংবাদটা শুনে। আমার খুবই একটা কাছের মানুষ, মানে খুবই একটা আন্তরিকতার মানুষ, ওর সাথে আমার এতটাই মনের মিল ছিল, ওর কথা শুনে আমার খুবই মানে কষ্ট লাগতেছে। কারণ ওর জন্য মানে খুবই মাঝে মাঝে আমি কান্নাও করি যে দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে আমরা দুজন এখন আর কথা বলা হয় না, কিন্তু আমি ট্রাই করি কথা বলার জন্য, কিন্তু ও আমার সাথে কথা বলে না। তারপরে ওর যেহেতু একটা খারাপ সময় যাচ্ছে, সেই কথাটা শোনার পর থেকে আমার মন খারাপ, খুবই মন খারাপ। তো এদিকে পুঁইশাক আলু বেগুন কেটে নিলাম, মাছ দিয়ে রান্না করব, আর ধনে পাতা কেটে নিলাম, এটা বিলেতি ধনে পাতা, ধনে পাতাটা ভর্তা করিব আজকে। এটা এখানে তোমাদের দাদাভাই কিছু গাছ লাগাইছে, ওই গাছ থেকে ধনে পাতা হয়েছে, বা বলছে যে আজকে ধনে পাতা ভর্তা করো, কারণ এই গরম থেকে কোনো কিছু খেতে মন চাচ্ছে না, বা ঝালঝাল কিছু হলে হয়তো ভালো লাগবে কি না সেই জন্য। পরে ধনে পাতাটা ভর্তা করে নেবো আগে, তারপরে তরকারিটা বসিয়ে দেবো। আর এর মধ্যে তোমাদের সাথে শেয়ার করি যে কী হয়েছে, কেন আমার মন খারাপ, কার জন্য। আসলে সে আমার স্কুল লাইফের বান্ধবী, ওর সাথে আমার এতটাই মনের মিল ছিল যে ও ওর কিছু হলে আমাকে শেয়ার করতো, আমার যা কিছু ছিল সব কিছু ওর সাথে শেয়ার করতাম। কিন্তু হঠাৎ করেই ওর সাথে আমার সাথে একটু মনোমালিন্য হয়েছে, সেটা হলো আমার বিয়ের পর থেকে। আমার বিয়ের সময় আমার যতটুকু মনে পড়ে আমি ওকে কার্ড দিছি আমার বিয়েতে, কিন্তু ও বলতেছে যে আমি নাকি দিই নাই, বলে তুই দেশ নাই, তুই সবাইকে দিছস আমাকে দেস নাই। কিন্তু আমার তো আর এটা খেয়াল হচ্ছে না এখনও। তারপরও আমি বলি থাক, তুই তো আমার অনেক কাছের, তুই তো আমাকে একটু ফোন দিতে পারতিস যে কিরে তোর নাকি বিয়ে সবার কাছে শুনছস এরকম কিছু। কিন্তু বলে হ্যাঁ আমি কি এতটাই সুসা নাকি যে তোর বিয়ে আমি, তুই সবাইকে বলছস আমাকে বলাস না, আমি তারপরেও যাবো তোর কাছে মানে তোর বিয়েতে। আমি বলছি ঠিক আছে, তুই এমনই ভাবতি যে আমি ভুল করছি দেখে তুই ভুল করাস না, এমন একটা কথা আছে না সবাই বলি যে আমি দাওয়াত করতে ভুল করছি সেজন্য কি তুমি তো আর দাওয়াত মানে খেতে ভুল করনি, তুই যদি এরকম করতি তাহলে আমি হয়তো খুশি হতাম। আমি ওকে বলছি আমার এই বেস্ট ফ্রেন্ড হাই স্কুল জীবনের, কিন্তু ওর সাথে এখন আর কথা হয় না, দুজনে একসাথে ডিপ্লোমায় ভর্তি হয়েছিলাম, কিন্তু পরে নার্সিংয়ে চলে গেছে আর আমি ডিপ্লোমাতেই ছিলাম, সেখান থেকে একটু যোগাযোগ। পরে নার্সিংয়েও পড়া হয়ে গেলো আর আমার ডিপ্লোমাও কমপ্লিট, তখন আমার বিয়ের মানে ডেট হলো, তারপর ওকে নাকি আমি জানা নেই, সেজন্য ও অনেক কষ্টে আছে, আমাকে ফোন দিয়ে একদিন কান্না করছে যে তুই আমাকে বললি না কথাটা, আর আমিও সে তারপরে খুবই কষ্ট পাইছি। তোমাদের দাদা ভাইও ফোন দিয়ে ওর সাথে কথা বলছে যে সরি আপু, ওর হয়তো মনে ছিল না তুমি ওর সাথে কথা বলো, ও মাঝে মাঝে কান্না করে। আসলে আমি ওর সাথে মানে কথা বলতে না পারলে আমার খুবই কষ্ট লাগে। তো শোনো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও শেষ আর ভর্তাটা করে নিতেছি। আচ্ছা, তারপরের বিষয়টা বলি, সেটা হলো ওর কিছুদিন আগে নাকি মানে সিজার হয়েছে, এর আগে একটা বাবু হয়েছে, মেয়ে বাবু, তারপরে আরেকটা হয়েছিল 5-6 মাস হইলে একটা মিসক্যারেজ হয়ে গেছে, এটাও শুনছি, এটাও একটা দুঃখের খবর। তারপরেও মানে ওকে আমি ফোন দিলে ফোন ধরে না, রিসিভ করে না, এরকম হয়। কিন্তু আমি অন্য এক বান্ধবীর কাছ থেকে ওর কথাগুলো শুনি, কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগে ওর সাথে কথা না বলতে পারলে আমার মানে মনের ভিতর যে একটা কী কষ্ট। সেটা হয়তো যাদের বান্ধবী সেই মনের মানে মনের সাথে মিশানো সেই বান্ধবী আছে বা বন্ধু আছে তারাই বুঝতে পারবে আমার মনের কষ্টটা।
তারপর গতকাল রাতে আমার ওই বান্ধবী ফোন করছে, ফোন করে বলতেছে যে জানিস ওর কি হয়েছে। আমি বলছি কি হয় কি, ও তো গতকাল দুপুরের দিকে ওর সিজার হয়েছে, মানে সিজারের সময় যে পায়ের নিচে ডায়াফ্রাম দেয় ওইটা নাকি ছিল, ওকে যখন বেডের মধ্যে দিছে কিন্তু ওইটা সিস্টার বা ডাক্তার কারো খেয়াল নাই ওটা সরাতে। তারপর কি হয়েছে জানো, ওই পায়ের নিচে ওটা ছিল, ও তো আর তখন চেঞ্জ ছিল না পায়ের ওইটুকু, পরে যখন চেঞ্জ ফিরে আসে তখন নাকি পা জ্বালা পোড়া করে। পরে ওরা মুখে বলছে যে মা দেখো তো কম্বলটা সরিয়ে আমার পা কেন জ্বালা পোড়া করে, পরে দেখে যে পায়ের গোড়ালির ওদিক দিয়ে মানে অনেক বড় বড় ঠুসা ঠুসা পড়ে গেছে পুরে। তো এটা ডাক্তার বা সিস্টার কেমন দায়িত্ব নিয়ে এই কাজটা করছে জানি না, আর এটা আমার বান্ধবীর জন্য খুবই কষ্টের। এত বড় বড়ই ঠুসকা পড়ছে যে মানে পাটা মানে দেখা যাচ্ছে না, এত বড় একটা ঠুসকা পড়ছে পুড়ে যাওয়ার মতো। তো এটা শুনে কার না কষ্ট লাগবে বলো, তোমরাই বলো। আমি তো ভীষণ কষ্ট পাইছি, আর তোমরা আশীর্বাদ করো আমার বান্ধবীটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। একদিকে সিজার, অন্যদিকে পায়ের এই অবস্থা, ও যে কীভাবে ওর বাচ্চাটাকে নিয়ে চলবে এই চিন্তা করেই আমার খুব খারাপ লাগতেছে। তারপর সকালে উঠে একবার ফোন করছি কিন্তু হয়তো ব্যস্ত বা ও তো অসুস্থ, কেউ ফোনটা রিসিভ করলো না, করলে হয়তো একটু মনে শান্তি পেতে আমার সাথে একটু কথা বলতে পারলে। যাক, তোমরা সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলো কাজ শেষ হয়ে গেছে, রান্নাবান্না, আর এখন আঙুর ধুয়ে নিলাম, অরিত্রে খাওয়াবো। অফ ক্যামেরায় আমি মানে আঙুরটা খাওয়াইছি, তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি, এখন সন্ধ্যাবেলায় দুধ জাল দিতেছি, দুধটা গরম করে অরিত্রকে দিব। আর এদিকে তোমাদের দাদা ভাই সিমের বিশি ভাজা নিয়ে আসছে, সিমের বিশি ভাজাটা খেতে আমি খুবই পছন্দ করি, সেজন্য বাহিরে গেলে দেখা যায় সিম ভাজাটা নিয়ে আসে, মানে টুকটুক করে খাওয়া যায়। দেখা যায় টিভি দেখি আর সন্ধ্যার পরে একটু সিম ভাজা বা মটর ভাজা ছোলা ভাজা এগুলো নিয়ে আসে। আর দেখো অরিতের কাহিনী, পরে টিভির সামনে যে টিভি দেখতেছে, আসলে ও সিআইডি দেখতে খুবই পছন্দ করে, তো এই সময়টাতে সিআইডি হয়, ও বলে যে মা সিআইডি দেখবো। তো ওইখান থেকে আমি যেহেতু এদিকে একটু ভিডিও করতেছি আর খাচ্ছি, ও ওই সুযোগ পেয়েছে, এই জন্য মানে টিভির সামনে যেয়ে দেখতেছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সিমের বিশিটা খেয়ে নিব, আর ভিডিওটা আর বড় বানাবো না, এখানে শেষ করব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।